বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের কৃষি শিক্ষার অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে জানাই স্বাগতম। আমি শাহনাজ পারভীন, প্রভাষক কৃষি বিজ্ঞান, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। আজকে আমি তোমাদেরকে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে পঞ্চম পরিচ্ছেদ, যেখানে কোয়েল পালন নিয়ে আলোচনা করা হয়েছে, সেই পরিচ্ছেদটি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে আমরা কোয়েলের পরিচিতি এবং কোয়েলের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। কোয়েল পালন বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় প্রথা। অনেক খামারি লাভবান হবার জন্য কোয়েল পালন করে থাকে। বাংলাদেশে কোয়েল পালনের অনুকূল পরিবেশ, অনুকূল আবহাওয়া বিরাজমান, তাই কোয়েল পালন যদি সঠিকভাবে করা যায় তাহলে কোয়েল পালন করে খামারিরা অনেক লাভবান হতে পারে। গৃহপালিত পাখির মধ্যে কোয়েল খুব ছোট। কোয়েল দেখতে চড়ুই পাখির মতোই, তবে একটু বড়। এর ওজন প্রায় 150 থেকে 200 গ্রাম। কোয়েলের জন্মস্থান জাপান, কিন্তু জন্মস্থান জাপান হলেও পৃথিবীর বিভিন্ন দেশে কোয়েল পালন করা হয়। বাংলাদেশের আবহাওয়া কোয়েল পালনের জন্য উপযোগী। বাংলাদেশের প্রায় সব জেলাতে কোয়েল পালন করার জন্য খামার রয়েছে। কোয়েলের 18টি জাত আছে। কিছু আছে লেয়ার কোয়েল এবং কিছু আছে ব্রয়লার কোয়েল। তোমরা তো জানো যে লেয়ার কোয়েল মানে হচ্ছে যে কোয়েল থেকে ডিম উৎপাদন করা হয়, আর ব্রয়লার কোয়েল হচ্ছে যে কোয়েলের মাংস খাওয়া হয়। কোয়েলের বছরে 200 থেকে 250 ডিম পারে। কোয়েলের রোগবালাই কম। 6 থেকে 7 সপ্তাহ বয়স থেকে কোয়েল ডিম দেওয়া শুরু করে। কোয়েল খুব শান্ত প্রাণী। কোয়েল সামান্য উড়তে পারে, তবে কোয়েলের রং কালো ঘিয়ে, কালো ঘিয়ের মিশ্রণ, কালোর মধ্যে সাদা, বিভিন্ন রকমের কোয়েল দেখা যায়। কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং এরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। কোয়েলের বৈজ্ঞানিক নাম কটারনিক্স জাপানিকা। তো শিক্ষার্থীরা, তোমরা কোয়েলের যে পরিচিতি সেই পরিচিতিটা এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে কোয়েলের পরিচিতিটা ভালো করে পড়ে নিবে। কোয়েলের পরিচিতি থেকে আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে কোয়েলের উৎপত্তিস্থল জাপান হলেও বাংলাদেশে কোয়েল পালনের জন্য অনুকূল, এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কোয়েল পালন করা হয়ে থাকে, এবং কোয়েল পালন বর্তমানে একটি লাভজনক শিল্প হিসাবে দেখা হচ্ছে। এখন আমরা আলোচনা করব কোয়েল পালনের গুরুত্ব। কোয়েল পালনের গুরুত্ব নানাবিধ। আমি ইতিপূর্বে আগের একটা ক্লাসে তোমাদের সাথে কোয়েল পালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কোয়েল পালন এই পরিচ্ছেদে পুনরায় তোমাদেরকে কোয়েল পালনের গুরুত্বটা পড়াব। কোয়েল খুব শান্ত প্রাণী। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। সহজে কোয়েল রোগে আক্রান্ত হয় না। অল্প জায়গায় অনেক কোয়েল পালন করা যায়। কোয়েল কম খেয়ে দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এদের খাদ্য খরচটা কম লাগে। কোয়েলের মাংস এবং ডিম পুষ্টিকর এবং সুস্বাদু। কোয়েলের ডিমের যে গুণাগুণ সেটা মুরগি বা হাঁসের ডিমের গুণাগুণের মতোই, এবং স্বাদও একই রকম। কোয়েলের মাংস অনেক সুস্বাদু। অনেকে শখ করে বা কোনো অনুষ্ঠানে কোয়েল খাওয়া হয়ে থাকে। বছরে একটি কোয়েল 200 থেকে 250 ডিম দেয়। কোয়েলের মাংস ও ডিমের চাহিদা অনেক বেশি। 1 মাস বয়স হলে কোয়েল খাওয়ার উপযোগী হয়। 6 থেকে 7 সপ্তাহ বয়সে কোয়েল ডিম পারে। কোয়েল 3 কেজি খাদ্য খেয়ে 1 কেজি ডিম উৎপাদন করে। কোয়েল কিন্তু কুচে হয় না, অর্থাৎ মুরগির মতো কোয়েলকে দিয়ে ডিম ফুটানো যায় না। কোয়েলের ডিম ফোটাতে হলে
ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফুটাতে হয়। কোয়েলের মাংসে চর্বি কম বলে এটা হৃদরোগীদের জন্য অনেক উপকারী। কোয়েল পালন করে বেকারত্ব ও দারিদ্রতা দূর করা যায়। কোয়েলের একটা ডিম থেকে সতেরো বা আঠেরো দিনে বাচ্চা হয়। কোয়েল কষ্টসহিষ্ণু, প্রতিকূল পরিবেশে কোয়েল টিকে থাকতে পারে। কোয়েল পালন করা সহজ, কোয়েল পালনের জন্য খরচ কম হয়। বাণিজ্যিকভাবে লিটারে কোয়েল পালন করা যায়। কোয়েল হারায় না, যেহেতু কোয়েল মুরগির মতো বিভিন্ন জায়গায় চড়ে বেড়ায় না, এজন্য কোয়েলের হারানোর সম্ভাবনা থাকে না। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে কোয়েলের পরিচিতি বললাম এবং সেই সাথে কোয়েল পালনের গুরুত্বটাও আলোচনা করলাম। তোমাদের এই পরিচ্ছেদে কোয়েল পালনের গুরুত্ব, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় এই প্রশ্নটি, বোর্ড পরীক্ষায় বিশেষ করে এই প্রশ্নটি দেখা যায়। তো তোমরা এই কোয়েল পালনের গুরুত্বটা খুব ভালোভাবে পড়বে। এরপর আমি আলোচনা করব কোয়েলের জাত ও বৈশিষ্ট্য নিয়ে। কোয়েলের দুই ধরনের জাত রয়েছে, একটা হচ্ছে লেয়ার কোয়েল, আরেকটা হচ্ছে ব্রয়লার কোয়েল। লেয়ার কোয়েল হচ্ছে যে কোয়েল থেকে ডিম উৎপাদন করা হয়, আর ব্রয়লার কোয়েল হচ্ছে যে কোয়েল থেকে মাংস উৎপাদন করা হয়। ডিম উৎপাদনকারী জাত বা লেয়ার কোয়েলের ভিতরে জনপ্রিয়গুলো হচ্ছে ফারাও, ব্রিটিশ রেঞ্জ, ইংলিশ হোয়াইট, ব্রাউন, টুকসেডো ইত্যাদি। আমি এখন ফারাও কোয়েলের বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করব। এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে তোমরা ফারাও কোয়েলটি দেখতে পাচ্ছ এবং এই ছবির সাথে বৈশিষ্ট্যগুলো তোমরা মিলিয়ে নিবে। ফারাও কোয়েলের বৈশিষ্ট্য হলো এদের ওজন সাধারণত 90 থেকে 130 গ্রাম হয়। ফারাও কোয়েলের পালকের রং হালকা বাদামি, এদের সাদা গায়ে চকলেট কালো ছোপ থাকে। পুরুষ কোয়েল হলদে বাদামি হয়, স্ত্রী কোয়েল যেটা সেটা মুখমণ্ডল, ঘাড় বিভিন্ন জায়গায় কালো এবং তামাটে রঙের মিশ্রণ দেখা যায়। 14 ফোঁটা বাচ্চাগুলোর গায়ে পালকের রং থাকে হলুদ, বাচ্চার পালকের উপর খয়েরি বা কালো রঙের ছোপ থাকে। এরপরে আছে ব্রাউন কোয়েল। ব্রাউন কোয়েলের ওজন 75 থেকে 140 গ্রাম। ব্রাউন কোয়েলের পালকের রং হালকা, কোনো আভার মতো কোনো রং নাই। ব্রাউন কোয়েল বেশ শান্ত প্রকৃতির। এখানে কোয়েলের ক্ষেত্রে, মানে পুরুষ কোয়েল এবং স্ত্রী কোয়েলের রঙের ভিন্নতা লক্ষ্য করা যায়। পুরুষ কোয়েলের মুখ, মাথায় রং গাঢ় খয়েরি হয় এবং স্ত্রী কোয়েলের বিবর্ণ, কিছুটা বিবর্ণ রঙের হয়ে থাকে। এরপরে আছে মাংস উৎপাদনকারী ব্রয়লার কোয়েল। যেমন এগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে বব হোয়াইট, তারপরে যেটা আমেরিকান, তারপরে হোয়াইট কোয়েল যেটা ইন্ডিয়ান ইত্যাদি। তো এখানে ডিম উৎপাদনকারী কোয়েল এবং মাংস উৎপাদনকারী কোয়েলের বৈশিষ্ট্য দেওয়া আছে। কোয়েলের ডিম উৎপাদন করে যে কোয়েলগুলো, সেগুলোর ডিম উৎপাদন ক্ষমতা বেশি এবং মাংস উৎপাদন করে যে কোয়েলগুলো, সেগুলোর মাংস উৎপাদনের ক্ষমতা বেশি। এখানে উদ্দেশ্যের উপরে ভিত্তি করে কোয়েল পালন করা হয়ে থাকে। আমাদের বাংলাদেশে বর্তমানে ডিম উৎপাদনকারী কোয়েল এবং মাংস উৎপাদনকারী কোয়েল উভয় কোয়েলের যথেষ্ট চাহিদা রয়েছে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা কোয়েল পালনের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। এখানে কোয়েল পালনের বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলো পড়ে নিবে। এখন আমি আলোচনা করব কোয়েল পালনের পদ্ধতি নিয়ে। কোয়েল পালন করা অনেক সহজ। কোয়েল দুইভাবে পালন করা যায়, লিটারে এবং খাঁচায়। তবে খাঁচায় পালন করা লাভজনক, লিটারে পালনটাও লাভজনক। অল্প জায়গায় বেশি কোয়েল পালন করা যায়, কোয়েলের ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখতে হয়। খাঁচায় পালনের জন্য খাঁচার দৈর্ঘ্য 120 সেন্টিমিটার, প্রস্থ 60 সেন্টিমিটার এবং উচ্চতা 25 সেন্টিমিটার। এরকম একটি খাঁচায় 50টি কোয়েল পালন করা যায়।
কোয়েলের ঘরে খাবার পাত্র, পানির পাত্র এগুলো সরবরাহ করতে হয়। ব্রুডার ঘরে ব্রুডিংয়ের জন্য নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয় এবং বাচ্চার তাপ দেওয়ার জন্য সুব্যবস্থা রাখতে হয়। খাঁচায় খাদ্য ও পানির পাত্রগুলো নিয়মিত পরিষ্কার করতে হয়। ঝড় থেকে বা শীত বৃষ্টি থেকে খাঁচাটাকে নিরাপদে রাখতে হয়। যদি লিটারে পালন করা হয় তাহলে লিটারটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। লিটারের মেঝে 5 থেকে 10 সেন্টিমিটার পুরু করে লিটার তৈরি করতে হবে। ডিম পাড়ার জন্য 4 থেকে 5টি কোয়েলের একসঙ্গে 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটার ঘন আকারের কাঠের বাক্স রাখতে হবে এবং লিটার মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে। আমরা ইতিপূর্বে মুরগি পালনের যে পদ্ধতি পড়েছিলাম সেখানে আমরা দেখেছি যে সাধারণত পোলট্রি যেগুলো আছে, কোয়েল, তারপরে হাঁস, কবুতর, মুরগি, এগুলা সাধারণত দুইভাবে পালন করা যায়, একটা হচ্ছে খাঁচায় আর একটা হচ্ছে লিটারে। তো কোয়েলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে খাঁচায় এবং লিটারে দুইভাবে পালন করা যায়। এরপর আছে কোয়েলের খাদ্য। কোয়েলকে যদি ঠিকমতো বেড়ে উঠতে দিতে হয় তাহলে কোয়েলের খাদ্যটাকে সুনিশ্চিত করতে হবে, কোয়েলকে সুষম খাদ্য দিতে হবে। কোন খাদ্যে কী পরিমাণ ক্যালোরি থাকে সেটা হিসাব করে সুষম খাদ্য তৈরি করা হয়ে থাকে। কোয়েলের সুষম খাদ্যের ভিতরে গম ভাঙা, চালের মিহিকুড়া, তিলের খৈল, মাছের গুঁড়া, ঝিনুক চূর্ণ, সয়াবিন তেল, লবণ, ভিটামিন, এই খাদ্য উপাদানগুলো সমন্বয়ে কোয়েলের সুষম খাদ্য তৈরি করতে হয়। প্রথম থেকে 3 সপ্তাহ পর্যন্ত খাদ্যের পরিমাপ একরকম এবং 4 সপ্তাহের উপরে গেলে তখন খাদ্যের পরিমাপটা ভিন্ন হয়ে যায়। কোয়েলের প্রথম সপ্তাহে 4 থেকে 5 গ্রাম খাদ্য দিতে হবে, দ্বিতীয় সপ্তাহে দিতে হবে 7 থেকে 9 গ্রাম, তৃতীয় সপ্তাহে 11 থেকে 14 গ্রাম, চতুর্থ সপ্তাহে 15 থেকে 18 গ্রাম, পঞ্চম সপ্তাহে 18 থেকে 20 গ্রাম এবং ষষ্ঠ সপ্তাহে 20 থেকে 25 গ্রাম পরিমাণ খাদ্য কোয়েলকে সরবরাহ করতে হবে। এখানে ছকে কোয়েলের যে খাদ্য উপাদান কোন বয়সে কী পরিমাণে দিতে হবে সেটা দেওয়া আছে এবং কত সপ্তাহ বয়সে খাদ্যের পরিমাণ কতটুকু সেটাও এখানে উল্লেখ করা আছে। তোমরা এই ছক থেকে কোয়েলের খাদ্য তালিকাটা ভালোভাবে পড়ে নিবে। এরপরে আছে বাচ্চা পালন। কোয়েলের বাচ্চা পালনের জন্য সঠিক তাপমাত্রা, পর্যাপ্ত আলো, বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। কোয়েলের স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে হবে। 16 থেকে 18 দিনে কোয়েলের ডিম ফুটে বাচ্চা বের হয়। 14 ফোঁটা বাচ্চাদের ব্রুডিংয়ের ব্যবস্থা করতে হয়। বাচ্চাদের 14 থেকে 21 দিন পর্যন্ত তাপ দিয়ে ব্রুডিং করতে হয়। যে ঘরে বাচ্চাদের তাপের ব্যবস্থা করা হয় তাকে ব্রুডার হাউস বলা হয়ে থাকে। ব্রুডার হাউসে প্রতি বাচ্চার জন্য 125 থেকে 140 বর্গ সেন্টিমিটার জায়গার প্রয়োজন। ব্রুডার ঘরে বাচ্চা আনার 4 থেকে 5 দিন পর্যন্ত ট্রেতে খাবার দিতে হয়, পানির পাত্রে পানি দিতে হয়। এখানে কোন কত সপ্তাহ বয়সে কী পরিমাণে তাপমাত্রা দিতে হয় বাচ্চাদের সেই ছক দেওয়া আছে। এটা থেকে তোমরা বুঝতে পারবে যে বাচ্চার জন্য কতটুকু তাপমাত্রা প্রয়োজন। বাচ্চার ঘরে তাপমাত্রা ঠিক আছে কি না সেটা বাচ্চাদের আচরণ দেখে বোঝা যায়। তাপমাত্রা কমে গেলে বাচ্চাগুলো ব্রুডারের নিচে জড়ো হয় এবং তাপমাত্রা বেশি হলে তারা ব্রুডার থেকে ধীরে ধীরে সরে যায়। তাই সঠিক তাপমাত্রা নিশ্চিত করতে পারলে কোয়েলের উৎপাদনটাও ভালো হবে। এরপরে আছে রোগ ব্যবস্থাপনা। অর্থাৎ কোয়েলের যে রোগগুলো হয় তার ভিতরে উল্লেখযোগ্য 2টি রোগ এখানে আমি উল্লেখ করেছি। এর কারণ, লক্ষণ ও প্রতিকারগুলো এখন তোমাদের সাথে আমি আলোচনা করব। এখানে প্রথমে আছে যে রোগটি সেটা হচ্ছে রক্ত আমাশয়, যার ইংরেজি নাম হচ্ছে কক্সিডিওসিস। তোমরা নাম শুনে বুঝতে পারছো যে এ রোগের লক্ষণ কী হতে পারে। এর কারণ হচ্ছে এক ধরনের পরজীবী বা প্রোটোজোয়ার কারণে এই রোগটা হয়ে থাকে। লক্ষণ হচ্ছে মলের সাথে রক্ত থাকে এবং পাতলা মল ত্যাগ করে, পালক উস্কো খুস্কো হয়, আক্রান্ত বাচ্চা ঝিমায়, পালক নিচের দিকে ঝুলে পড়ে, দল থেকে আলাদা বসে থাকে, ঝুঁটি, কানের লতি এবং গলকম্বল ফ্যাকাশে হয়।
প্রতিরোধ আর প্রতিকার হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, জীবাণুর প্রবেশ বা সংস্পর্শ প্রতিরোধ করা, সুস্থ কোয়েল থেকে অসুস্থ কোয়েল পৃথক করা, মৃত কোয়েল মাটিতে পুঁতে ফেলা, খাদ্য পানির সাথে ঔষধ ঠিকমতো খাওয়ানো। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা কোয়েলের রক্তামাশয় রোগের কারণ লক্ষণ এবং প্রতিকারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর আছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু পোলট্রি খামারের একটি মারাত্মক রোগ। কোয়েলও এই রোগে আক্রান্ত হয়। বাংলাদেশে 2007 সালে এই রোগ প্রথম শনাক্ত করা হয়। 1968 সালে হংকংয়ে প্রথম এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কারণ হচ্ছে ভাইরাস সংক্রমণে হয় সাব টাইপ বা স্ট্রেন H5 এবং H7। লক্ষণ, কোনো লক্ষণ প্রকাশের আগে হঠাৎ করে কোয়েল মারা যায়। আক্রান্ত কোয়েল দুর্বলতা বোধ করে, কোয়েল ঝিমায় বা ঘুম ভাব থাকে, মাথা ও গলার ঝুঁটি কালচে লাল ও নীল বর্ণ হয়ে যায় এবং ফুলতে থাকে, পানির মতো পাতলা মলত্যাগ করে, প্রচণ্ড তৃষ্ণায় বাচ্চা মারা যেতে পারে, শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সময় ঘড়ঘড় শব্দ হয় এবং ঘন ঘন শ্বাস নেয়, চোখের চারদিকে ফুলে গিয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে, পায়ের স্থান লালচে রক্তবর্ণ ধারণ করে, নাক ও মুখ দিয়ে তরল পদার্থ বের হয়। তো আমি আশা করছি যে তোমরা কোয়েলের বার্ড ফ্লু রোগের লক্ষণগুলো তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো, এবং যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসে আশা করি তোমরা লিখতে পারবে। প্রতিরোধ প্রতিকার হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ জীবাণু প্রবেশ বা সংস্পর্শ এড়িয়ে চলা, সুস্থ কোয়েল থেকে অসুস্থ কোয়েল আলাদা করা, মৃত কোয়েল মাটিতে পুঁতে ফেলা, একদিন বয়সের বাচ্চার কোয়েলকে বার্ড ফ্লু রোগের টিকা প্রতি চোখে 1 ফোঁটা করে দিতে হয় এবং বড় কোয়েলের মাংসপেশিতে ইঞ্জেকশন দিতে হয়। আক্রান্ত হওয়ার পর কোনো চিকিৎসা থাকে না। তো এই রোগগুলোই মূলত কোয়েলের দেখা যায়, এবং এই রোগের যে প্রতিরোধ প্রতিকার এটা অনুসরণ করলে কোয়েলকে এই রোগের হাত থেকে রক্ষা করা যাবে। তো শিক্ষার্থীরা, আমি আজকের আলোচনায় তোমাদেরকে কোয়েল সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেবার চেষ্টা করেছি। আমরা এই আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো শিখলাম সেগুলো হচ্ছে কোয়েলের অর্থনৈতিক গুরুত্ব, কোয়েলের জাত ও বৈশিষ্ট্য, কোয়েল পালন পদ্ধতি, কোয়েলের রোগ ব্যবস্থাপনা, কোয়েলের পরিচিতি ও বৈশিষ্ট্য সমূহ। তোমরা কোয়েল পালনের অর্থনৈতিক গুরুত্ব ভালোভাবে পড়বে, কোয়েলের রোগ ব্যবস্থাপনা ভালোভাবে পড়বে, এবং বাকি বিষয়গুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে। তো শিক্ষার্থীরা, কোয়েল পালন পরিচ্ছেদের আলোচনা আজকে এ পর্যন্তই। সামনের ক্লাসে আমি তোমাদের সাথে কবুতর পালন এবং হাঁস পালন এই দুই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য, তোমাদের দীর্ঘায়ু প্রত্যাশা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।